লকডাউনের ঘোষণায় রাজধানীর পাইকারি বাজারে কতটা প্রভাব পড়েছে সে বিষয়ে জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসে রাজধানীতে সেই বিষয়গুলো কেমন দেখছেন বা বিক্রেতারা কি বলছেন? রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজারে এখানে আসলে আমি আসার পর মাংসের বাজার এবং মুরগি বাজার এবং এরপরে এসে কাঁচা বাজার ঘুরেছি আমরা। এখানে আসলে যে বিষয়গুলো দেখতে পেয়েছি যে লকডাউনের খবর শুরু হওয়ার পর থেকেই কিন্তু আসলে কিছুটা কাঁচা শাকসবজি মাংস এই বিষয়গুলোর দাম, এই জিনিসপত্রগুলোর দাম কিন্তু আসলে কিছুটা হলেও বেড়ে গেছে। এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা যারাই ছিলেন প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন যে আগে যে জিনিসগুলোর, যে কাঁচা সবজিগুলোর দাম যা ছিল আজকে এবং গতকালকে তা 5 থেকে 10 টাকা, ক্ষেত্র বিশেষে 20 টাকা পর্যন্ত বেশি। যেমন গতকালের আগে পর্যন্ত টমেটো ছিল 80 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। এছাড়া শসা রয়েছে আগের দামে অপরিবর্তিত, 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা পেঁপে 40 টাকা বিক্রি হচ্ছে, যা আগের দাম ছিল 30 টাকা। বেগুন 50 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে 30 থেকে 35 টাকায় বিক্রি হতো। এছাড়া গোলালু আজকে 20 থেকে 22 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটি আগে ছিল 18 থেকে 19 টাকা। তো এছাড়া আরও কাঁচা বাজারের যারা ক্রেতা যারা কিনতে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা প্রত্যেকেই বলেছেন যে আগে তারা যেই দামে ক্রয় করতেন বর্তমানে আজকে তার থেকে সব কিছু একটু বেশি দামে ক্রয় করছেন। আর এছাড়া বিক্রেতারাও জানাচ্ছেন যে যেহেতু লকডাউনের ঘোষণা এসেছে, লকডাউনের ঘোষণা আসার কারণে আসলে যে সব জায়গা থেকে গাড়ি আসতে পারছে না সবজির, সেজন্য আসলে কিছুটা দাম বেড়ে গিয়েছে। তাছাড়া লকডাউনের ঘোষণার কারণে ক্রেতার চাপও কিছুটা বেড়েছে, এই কারণে আসলে সবজির দামে একটা প্রভাব পড়েছে এবং দাম কিছুটা বেড়ে গিয়েছে বলেই আমরা জানতে পেরেছি। এই ছিল এখন পর্যন্ত। ধন্যবাদ হিমেল খান।